আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে আপনাদের অতি প্রিয় কালুকে নিয়ে চলে আসছি। আমি এখানে বসে বসে মূলত দুইটা সোফার সেট একসাথে জয়েন্ট করে তারপর শুয়ে শুয়ে আমি টিভি দেখে, এখানে শোয়াই যায় না, ওরা সবসময় খালি হিসু হিসু করে রাখে। এখানে আমি যে টার্কিশ সিরিজগুলো যে শুয়ে শুয়ে এখানে সারাক্ষণ দেখি। আর কার কার বিগ বস পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন, কে কে বিগ বস পছন্দ করেন। আমার বিগ বস অনেক বেশি ভালো লাগে, বাট যদিও আমার দেবলীনার একটু ভালো লাগে না। আই হেট হার। কে কে বহুত কথা বলে ফেলছে, এখন ওর সাথে আমি একটু দুষ্টামি করি। আর আপনাদের কী খবর, কে কোথায় আছেন? সবাই কি আমাদেরকে ভুলে যান নাকি বুঝি না? কেউ ম্যাবি অ্যাক্টিভ না, আর আগের মতো কমেন্টও করেন না, আগের মতো ভালোবাসেন না, আমার কালুকেও ভালোবাসেন না। আমরা কিন্তু কষ্টে কষ্টে শেষ, তাই না কালু? কষ্টে শেষ না আমরা? এই এই এই, আর আমি একটু সিক, দ্যাটস ওয়াই আমি কমেন্টগুলো ইউটিউবে পড়তে পারতেছি না। বাট ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই কমেন্টগুলো সব পড়ার চেষ্টা করব, আপনাদের কমেন্টগুলোর উত্তরও দিব। আপনারা সবাই কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন। আর আমি সিক থাকার কারণে তেমন টিকটকেও ভালো মতো ভিডিও মেক করে দিতে পারতেছি না। জাস্ট ইনশাল্লাহ সব কিছুতে আবার ব্যাক করবো অ্যান্ড সুন্দর মতো ভিডিও বানাবো। দোয়া করবেন আমার জন্য, আমার বিড়ালদের জন্য। এই এই পচা, সারাক্ষণ ওর দুষ্টামি চলতেই থাকবে, তো চলতেই থাকবে, তো চলতেই থাকবে। লাইক ও হচ্ছে আমার বাসার আর প্রচণ্ড একটা দুষ্ট অ্যাগ্রেসিভ আর এসিগা নটি বিড়াল। নটি বিড়াল থাকে না একটু, তো বিড়ালদের থেকে নটি ও হচ্ছে সেটা, ও হচ্ছে সেটা। তুমি কে? তোমাকে সবাই এত ভালোবাসে এই জন্য তুমি এত বেশি দুষ্টামি করো? পচাবাবু, এই পচাবাবু ওইদিকে ফলিন কথা বলতেছে। এই অনামিকা, অনামিকা মা না বলো, অনামিকা শুনছেন আপনারা? অনামিকা, ও অনামিকা বলতে পারে, ফলিন অনামিকা বলতে পারে, মা বলতে পারে। মূলত আমি আমার মাকে যেভাবে ডাকি ওই মা এরকম করে ডাকি, তো ও ও এটা শিখছে, ওই মা। আর সারাক্ষণ অনামিকা অনামিকা আর ফলিনের বড় ভক্ত হচ্ছে কালু। কালু ফলিনকে সারাদিন সামনে নিয়ে বসে থাকবে, ফলিনের সাথে দুষ্টামি করবে। আমি কালকে রাত 12টা পর্যন্ত এখানে বসে বসে সিরিজ দেখতেছিলাম অ্যান্ড এখানে মানে মূলত আমি অতটুকু জায়গা গ্যাপ রাখছি, ওইখানে ওরা এসে এসে বসে থাকে। মানে যেখানে ওরা মানুষ দেখে ওইখানে আয়েশা বসে থাকতে পছন্দ করে বা খেলা করতে পছন্দ করে, একা একা থাকতে পছন্দ করে না। তো এখানে সারা রাত নিচ শুয়েছিল আমার সাথে, আমি যতক্ষণই দেখছি। আর এই যে এখন আমি আয়েশা চিন্তা করছি যে টিভি দেখব, আমার আগে আগে এসে আয়েশা এখানে বসে আছে। কালুর বাচ্চা কালু, তুমি তো মেয়ে ঠিক, আমি যে কমলা খাইছি তোমার এখানে তো কমলার খোসা লেগে গেছে বাবা। ও মা চিল্লাচ্ছে ফলি, তুমি এই যে তুমি তুমি বলো তো, সবাইকে বলো না একটু সাবস্ক্রাইব করতে, কেউ সাবস্ক্রাইব করে না, ভিডিও দেখে না কেউ সুন্দর মতো। মা পাখি তুমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কিভাবে শুয়ে নিছে, দুষ্ট 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 বিড়াল, তুমি আমার দুষ্ট বিড়াল। নো নো না, ওর এই যে এখানে পায়ের দেখেন কত সুন্দর, মনে হয় কি এক পা এরকম মোজার মতো, আরেক পা মনে হয় নখ নখ এরকম নখের। অনামিকা অনামিকা, মার খাবা, স্থির থাকস না রে বাপ,
এই ফাঁকে বলে নিই, আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখবেন, যখনই আমি ভিডিও পোস্ট করবো বা যখনই আমি লাইভে আসবো তখন যাতে আপনারা সবার প্রথম আমার ভিডিও বা আমার লাইভে জয়েন করতে পারেন। অ্যান্ড আরেকটা কথা, আই এম সো সরি, কারণ হচ্ছে আমি কালকে কথা দিছিলাম আপনাদের সাথে যে আমি লাইভে আসবো, বাট আমি লাইভে আসতে পারি নাই, মূলত আমি ভুলে গেছিলাম। সো আমি চেষ্টা করবো আজকে দুপুর 3টার দিকে লাইভে আসার জন্য, ওকে? জাস্ট কিছুক্ষণের জন্য আমি আজকে দুপুর 3টার দিকে লাইভে আসবো, আপনারা সবাই থাকবেন। বাট আমার লাইভে আসার মুড মানে চলে গেছে, বিকজ হচ্ছে আপনারা এখন কেউ অ্যাক্টিভ থাকেন না, লাইভেও অ্যাক্টিভ থাকেন না, মাত্র 6 জন 7 জন 10 জন এরকম দেখে, ব্যাস। আমি লাইভে আর আগের মতো আসি না, আপনারা একটু অ্যাক্টিভ হলে ইনশাল্লাহ আমি আবার, হয় না ইন্সপায়ার হয় যে সবাই আমার লাইভ দেখতেছে, সবাই আমাকে ভালোবাসতেছে, সবাই আমার সাথে থাকে, এরকম হলে না মানে লাইভে আসতেও মজা লাগে, মানে আড্ডা মারতেও মজা লাগে, তাই না? সো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের জন্য আজকে 3টার দিকে আমি লাইভে আসবো, মানে আর 2 ঘন্টা পরে আমি লাইভে আসবো। তো আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, আমি টিকটকেও বলে দিব আর কি। আমি ভিডিওটা আর বড় না করি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, ওরে মাই দিয়া ফাটাই ফেলবো আমি।